প্রশ্ন করুন। না চলো। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু। জি বলেন। সম্মানিত শায়েক, আমার একটা প্রশ্ন ছিল, যে কোথা থেকে বলছেন? প্রশ্নটা হচ্ছে, শায়েক আমি কোথা থেকে মুর্শিদাবাদ থেকে আমিন শেখ বলছিলাম। বলেন? শায়েক আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কিছু সোয়া কিদার ভাই আছে, তারা ফেসবুক আইডি খুলে তাদের নামের শেষে সালাফি নাম যোগ করে, যেমন হাসিবুল সালাফি, তারপরে সামাদ সালাফি, বাবর আলী সালাফি, এরকম করে কিছু কিছু আশরফ সালাফি সালাফি যোগ করে, এরকম সালাফি তারা কিন্তু আলেম নয়। তো সালাফি যোগ করা ইসলামে কতটুকু জায়েজ আছে একটু জানাতেন। ফেসবুক আইডিতে যারা আলেম নয়, যদি আলেম বেনারস থেকে ফারিগ হয়, জামিয়া সালাফিয়া অথবা আহমদিয়া সালাফিয়া দরভঙ্গা থেকে ফারিগ হয়, বা যে কোনো মাদ্রাসার নাম যেখানকার নাম জামিয়া সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া, সেখান থেকে ফারিগ হয় আর সালাফি বলে, তাহলে তো ঠিক আছে, সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামিয়া সালাফিয়া থেকে বা আহমদিয়া সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারিগ হয়েছেন, সেই জন্য সালাফি। কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে, সাধারণ মানুষ একেবারে সালাফি লাগাবে, এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে। মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে উনিও সালাফি একজন আলেম, কারণ সালাফি লিখছেন। আমরা অনেক সময় ওরকম ভুল ভুল বুঝে ফেলি যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম, হ্যাঁ, কোনো মাদ্রাসা সালাফি আর ফারিক। তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে, যার ফলে না লেখা উচিত। তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয়, অমুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম, আপনি কে, আপনি কি, আপনার ধর্ম কি, বলে আমি মুসলিম, আমার নাম দিন ইসলাম, আমি মুসলিম। কিন্তু যদি কোনো জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে, আপনি কোন মুসলিম, আর এটা মুসলিমরা জিজ্ঞেস করছে কেউ, যে আপনি কোন মুসলিম, আপনি দেওবন্দি মুসলিম, না বেরলভী মুসলিম, না জামাতি ইখওয়ানি মুসলিম, না আপনি সালাফি আহলে হাদিস মুসলিম, আহলে হাদিস মুসলিম, হ্যাঁ, যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন। আর আপনি ফেসবুক আইডিতে সালাফি লিখে রাখবেন, অথচ আপনি কোনো মাদ্রাসা ফারিক সালাফি টাইটেল ধারীও না, এটা না করা উচিত। আমি ওই ভাইদেরকে নসিহা করবো যে এরকম না লিখাই উচিত। জাজাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আপনি যা আমলে সালাফি হন, আখলাক চরিত্রে সালাফি হন, এটাই যথেষ্ট। আইডিতে সালাফি হলে লাভ নাই। অনেক সময় এটা আবার দুনিয়ার গরজে ব্যবহার হয়ে যাচ্ছে।